ক্লাস নাইনের মেয়েরা, আজকে আমি আবার ইতিহাসে ডিভিশন নাইন ফিফথ চ্যাপ্টারের শেষ অংশ তোমাদেরকে আমি কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা কিছু প্রশ্নও দেখতে পাবে, সেগুলো অবশ্যই কিন্তু বাড়িতে পড়বে। বিশেষভাবে উনিশ শতকে রাশিয়ার জারতন্ত্রের পরিচয়। তোমরা জানো রাশিয়া হচ্ছে মধ্যযুগীয় ভাবধারায় আচ্ছন্ন একটি পিছিয়ে পড়া দেশ, আর এই রাশিয়াতে জারতন্ত্র একটি রাজতান্ত্রিক শাসন ছিল যারা স্বৈরাচারী ছিল। এই রাশিয়ার জারতন্ত্রের প্রথম পয়েন্টস হবে উদ্ভব, আমরা জানি 1547 চতুর্থ আইভান যিনি রাশিয়ার রাজা ছিলেন তিনি প্রথম এই উপাধিটি নেন। পরে মিখাইল রোমানভ 1613 খ্রিস্টাব্দে রোমানভ বংশের প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি তখন এই বংশে রাজাদের জার আর রানীদের জারিনা বলা হতো এবং এইখান থেকেই জারতন্ত্র শুরু হয়। বিশেষভাবে আমরা জানি এই জারতন্ত্র ছিল অনগ্রসরতা, কেন না এটি মধ্যযুগীয় শাসন ব্যবস্থায় আর্থ সামাজিক রাজনৈতিক অবস্থা ছিল খুব পিছিয়ে পড়া। অত্যাচার আমরা দেখতে পাচ্ছি ব্যাপকভাবে এই সময় জারতন্ত্রের আমলে, যেহেতু সামন্ততন্ত্রের ব্যাপকতা বেড়ে গেছিল সেই জন্যে রাশিয়ার প্রায় 80% ছিল ভূমিদাস। তাদের তো দুঃখ দুর্দশার কোনো সীমা ছিল না এবং জারের অত্যাচারী সেনা ও পুলিশ বাহিনী এদের ওপরে তীব্র দমননীতি চালাত। কিন্তু 1682 থেকে 1725 জার পিটার দি গ্রেটের বিভিন্ন পদক্ষেপে আমরা দেখতে পাচ্ছি রুশ সংস্কৃতির উন্নতির চেষ্টা তিনি করেন এবং এই জন্যেই তাকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়। অনেক সময় তোমরা প্রশ্ন পেতে পারো যে আধুনিক রাশিয়ার জনক কাকে বলা হয়, তিনি হচ্ছেন জার পিটার দি গ্রেট। নেক্সট প্রশ্ন হচ্ছে রাশিয়াতে যে 1905 খ্রিস্টাব্দে বিপ্লব হয়েছিল তার রাজনৈতিক কারণগুলো কী ছিল। তোমরা আগে হয়তো আলোচনাতে পড়েছো আগের ক্লাসগুলোতে, বিশেষভাবে আমরা রাজনৈতিক কারণ মানে বলতে পাচ্ছি রুশ জার তৃতীয় আলেকজান্ডারের পুত্র নিকোলাস ছিলেন প্রচণ্ড স্বৈরাচারী শাসক এবং সেই সময় থেকে তার শাসনের বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি রাশিয়ার সর্বস্তরের মানুষ 1905 খ্রিস্টাব্দে তীব্র আন্দোলন শুরু করছেন এবং সেই জন্যে এই বিপ্লবকে 1905 খ্রিস্টাব্দে বিপ্লব বলা হয়। প্রথম পয়েন্ট হচ্ছে স্বৈরাচার। স্বৈরাচার মানে হচ্ছে রাশিয়ার জাররা অর্থাৎ জারতন্ত্রের যে জার শাসক বা রাজা ছিলেন তারা ছিলেন প্রচণ্ড স্বৈর শাসন, কারুর কথা মানতেন না, নিজেরা যা ভালো বুঝতেন তাই করতেন এবং এরা অভিজাত সম্প্রদায় আমলা পুলিশ সেনাবাহিনী গির্জা প্রভৃতি সহায়তায় এই স্বৈরাচার এবং দমনপীড়নকে সারা দেশে চালিয়ে যেত। সেকেন্ড পয়েন্ট দেখতে পাচ্ছি মানুষের কোনো অধিকার এখানে ছিল না, কারণে অকারণে সাধারণ মানুষকে কিন্তু গ্রেপ্তার কারাদণ্ড এবং নির্বাসন দেওয়া হতো। ফলে আমরা দেখতে পাচ্ছি জারের এই যে কঠোর নিয়ন্ত্রণ শিক্ষা ব্যবস্থায় বিচার ব্যবস্থায় সংবাদপত্রে এটা কিন্তু সাধারণ মানুষ আর পছন্দ করছিল না। তার উপরে অরুশ জনগণের ওপর রুশ সংস্কৃতি চাপিয়ে দেওয়া এটা কিছুতেই সেখানকার মানুষেরা পছন্দ করছিল না। এই যে এত ক্ষোভ বা বিরক্তি তার তো একটা প্রকাশ বহিঃপ্রকাশ ঘটবেই, সেই জন্যে আমরা দেখতে পাচ্ছি যার প্রথম নিকোলাসের সময় প্রথম আমরা দেখছি 1825 খ্রিস্টাব্দে ডিসেম্বরিস্ট আন্দোলন হচ্ছে। তাহলে অবজেক্টিভ আসতে পারে ডিসেম্বরিস্ট আন্দোলন কবে হয়েছিল, সেটা হচ্ছে যার প্রথম নিকোলাসের আমলে 1825 এবং এটি সারা রাশিয়ায় ছড়িয়ে পড়ে। আর দ্বিতীয় আলেকজান্ডারের আমলে নিহিলিস্ট এবং নার্দনিক আন্দোলন হয়েছিল। এরপর আমরা বেশ কিছু রাজনৈতিক দলের উত্থান আমরা দেখতে পাই, বিশেষ করে অন্যতম হচ্ছে সমাজতন্ত্রের বিশ্বাসী সোশ্যাল ডেমোক্রেটিক দল 1898। এই দল 1930 খ্রিস্টাব্দে দুটো ভাগে ভাগ হয়, একটি বলশেভিক আর একটি মেনশেভিক। 1902 খ্রিস্টাব্দে সোশ্যাল রেভলিউশনারি নামে আরেকটি সন্ত্রাসবাদী দলও গড়ে ওঠে। এটা গেল রাজনৈতিক কারণ।
এবার যদি আমরা আর্থসামাজিক কারণ খুঁজতে যাই, যে 1905-এ যে বিপ্লব হয়েছিল তার আর্থসামাজিক কারণগুলো কী ছিল। এই দ্বিতীয় নিকোলাস ছিলেন প্রবল প্রতিক্রিয়াশীল শাসক। তিনি প্রকাশ্যে ঘোষণা করেছিলেন, আমি আমার পিতার মতোই সুদৃঢ় ও সুনিশ্চিত স্বৈরাচারী নীতি অনুসরণ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় নিকোলাস 1905-এ যে বিপ্লব ঘটেছিল, রাশিয়ায় যে তীব্র আন্দোলন হয়েছিল, প্রথম হচ্ছে বৈষম্য। বৈষম্য কিসের? ধনবন্টনে বৈষম্য। ধনীরা অনেক ধনী হচ্ছিল আর গরিবদের অবস্থা খুব খারাপ হচ্ছিল। কৃষকদের অবস্থা আমি কি বললাম, সেই সময় যেহেতু সামন্ততন্ত্র ছিল, 80% দরিদ্র কৃষক, তাদের কোনো স্বাধীনতা ছিল না। মীর নামে এক গ্রামীণ সংগঠনের ওপর এই কৃষকদের দায়িত্ব থাকায় তারা খুব শোষণ চালাতো এদের ওপর। দ্বিতীয় আলেকজান্ডার যখন এই ভূমিদাস প্রথা রদ করল, তখন তাদের অবস্থা কিন্তু কিছুই পরিবর্তন হয়নি, কারণ তারা এই মীরদের আন্ডারে চলে গেছিল, ফলে তারা আবার এই কৃষকদের খুব অত্যাচার চালাচ্ছিল। শ্রমিকদের অবস্থা, রাশিয়ার জার সরকার বিদেশি শিল্পপতিদের স্বার্থ রক্ষা করলেও নিজের দেশের শ্রমিকদের কিন্তু কোনো নজর দিত না। এই শ্রমিকরা স্বল্প মজুরিতে প্রচুর সময় কাজ করতে ও অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে বাধ্য হতো। এই 1905 খ্রিস্টাব্দে এই বিপ্লবের আমরা দেখতে পাচ্ছি সূচনা হয়েছিল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। 1905 3rd January ধর্মঘট শুরু করলে বিপ্লবের সূচনা হয়, কারণ শ্রমিকরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এই জারতন্ত্রের ভিত কাঁপিয়ে তোলার জন্যে তারা কিন্তু একত্রিত হচ্ছে। এরপর আসছে রক্তাক্ত রবিবার। এই পিটার্সবার্গে 6000 শ্রমিক 9 জানুয়ারি রবিবার ফাদার গ্যাপন নামে এক ধর্মযাজকের নেতৃত্বে বেশ কিছু আবেদন শান্তিপূর্ণ মিছিল করে এরা প্রাসাদের দিকে এগোচ্ছিল। জারের পুলিশ কিন্তু নির্বিচারে গুলি চালিয়ে 1000-এরও বেশি শ্রমিক সেখানে মারা যায় এবং 2000 শ্রমিক আহত হয়। এটি হচ্ছে রক্তাক্ত রবিবার। অনেক সময় 2 নম্বর প্রশ্নের জন্য এই রক্তাক্ত রবিবারটি আসতে পারে। এই রক্তাক্ত রবিবারের ঘটনার পর স্বাভাবিক সারা রাশিয়াতে এই আন্দোলন ছড়িয়ে পড়ে, ঠিক আছে। কৃষকরা জমিদারের বাসভবনগুলোতে আগুন লাগিয়ে দিতে থাকে। যদিও এই বিপ্লবীদের কাজ ব্যর্থ হয়েছিল, কিন্তু এই বিপ্লব বিদ্রোহীদের চাপে নতি স্বীকার করে এই দ্বিতীয় নিকোলাস কিছু শাসন সংস্কারের ঘোষণা করেছিল। যেমন জনগণের ভোটাধিকারের ভিত্তিতে রুশ পার্লামেন্ট ডুমা গঠিত হয়েছিল এবং এই ডুমায় সদস্যদের মধ্যে বিভিন্ন বিষয়ে বিরোধ দেখা দিলে সেই সুযোগে জার নিজের শক্তি অব্যাহত রাখতে সক্ষম হয় এবং এই বিপ্লব কার্যত ব্যর্থ হয়। আমরা এবার দেখব যে লেনিনের নেতৃত্বে বলশেভিক দল কীভাবে সমস্যার সম্মুখীন হয়েছিল বা রুশ বিপ্লবের পর রাশিয়ার সংকট কী কী দেখা গেছিল। 1918-1921 আভ্যন্তরীণ গৃহযুদ্ধ রাশিয়াতে হয়েছিল বলশেভিক বিপ্লবের পর। বৈদেশিক আক্রমণের পরিস্থিতিতে এটিকে সামরিক সাম্যবাদ নামে এক অর্থনৈতিক নতুন ব্যবস্থা চালু হয়েছিল এবং যথারীতি বিপ্লবের পর রাশিয়ায় ভীষণভাবে সংকট দেখা দেয়। এক, কৃষক বিদ্রোহ দেখা দেয়, কারণ কৃষকদের যে উদ্বৃত্ত ফসল সরকার যখন দখল করে নিতে চাইছিল তখন তারা বিদ্রোহ করেছিল। উৎপাদন প্রচুর হ্রাস হয়, প্রায় 47% উৎপাদন কমে গিয়েছিল। খাদ্য সংকট দেখা দেয়, কারণ 1921 খ্রিস্টাব্দে রাশিয়ায় এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়, তাতে অনেক মানুষ মারা যায়। শিল্প সংকট হয়, কারণ শিল্প পরিচালনায় শ্রমিকদের কোনো অভিজ্ঞতা না থাকায় শিল্পক্ষেত্রে একটা সংকট দেখা দিচ্ছে, উৎপাদন কমে যাচ্ছে, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ফলে রাশিয়া শিল্প সামগ্রী দুষ্প্রাপ্য হয়ে উঠছে। জনগণ প্রবল দুর্দশার শিকার হয়ে বিক্ষোভে সামিল হচ্ছে, গ্রামাঞ্চলেও কৃষক বিদ্রোহ ছড়িয়ে পড়ছে। আমরা আগে হিটলারের কথা পড়েছি, কিন্তু আমি এখানে হিটলার কীভাবে জাতিবিদ্বেষের প্রসার ঘটিয়েছিল সেটা আমি একটু আলোচনা করব। আমরা জানি হিটলারের নেতৃত্বে জার্মানিতে একটি নাৎসি দল একনায়কতন্ত্র শাসন প্রতিষ্ঠা করেছিল। এই যে হিটলার কীভাবে এই নাৎসি সংগঠন
শুরু করেছিল এবং কীভাবে জাতি বিদ্বেষের প্রসার ঘটিয়েছিল সেটা আমরা এখন একটু দেখব। হিটলারের আত্মজীবনীর নাম তোমরা জানো, মেইন ক্যাম্পফ, আমার সংগ্রাম। এই বইটিতে নাৎসি দলের সমস্ত কাজকর্মের কথা লেখা আছে এবং এই নাৎসি দল তারা এই বইটিকে বাইবেলের মতো মানত। যেমন বাইবেল খ্রিস্ট ধর্মের এক প্রধান ধর্মগ্রন্থ, সেই রকম নাৎসি দল তাদের নেতার এই বইটিকে তারা সর্বাগ্রে রাখত। এই হিটলার হেরেনভগ তত্ত্ব বলে একটি তত্ত্ব প্রচার করেছিল, সেটা কি, যে জার্মান জাতি হলো খাঁটি আর্য জাতি আর অন্য সব জাতি হচ্ছে বর্ণসংকর। অতএব প্রকৃতির নিয়মে তিনি বলছেন এই আর্য জাতি যেহেতু শ্রেষ্ঠ তাই অন্যান্য জাতিগুলির ওপর তা দ্বারা আধিপত্য প্রতিষ্ঠা করবে। এই তত্ত্বটাই হচ্ছে হেরেনভগ তত্ত্ব। অনেক সময় মেয়েরা প্রশ্ন আসে, বিশেষভাবে এই হেরেনভগ তত্ত্বটা কিন্তু তোমরা শিখবে। জাতিগত বিশুদ্ধতা তিনি বরাবরই প্রচার করছেন, অর্থাৎ হিটলার বলছেন জার্মানির সব মানুষের ধমনীতে বিশুদ্ধ জার্মান রক্ত প্রবাহিত হয় না, তাই জার্মান রক্তের বিশুদ্ধতা রক্ষার জন্যে জার্মান থেকে অজার্মান, বিশেষ করে তিনি ইহুদি জাতিকে বিতাড়িত করার এক উদ্যোগ নিয়েছিলেন। এই ইহুদিদের বঞ্চনা করতে গিয়ে তিনি দেখছেন যে দেশ থেকে তাদের বিতাড়ন করেন, চাকরি থেকে অপসারণ করেন, তীব্র দমননীতি চালায় তাদের উপর, জমি জমা ব্যবসা প্রতিষ্ঠান লুট করে এবং ইহুদি ও জার্মানদের মধ্যে বিবাহ এবং বিশ্ববিদ্যালয়ে ইহুদিদের ভর্তি ব্যাপারেও তিনি নিষিদ্ধ করেছিলেন এবং ইহুদি নিধন, অর্থাৎ ইহুদিদের ওপর নগ্ন অত্যাচার চালান, বহু ইহুদিকে হত্যা করেন, বন্দি করে চরম লাঞ্ছনা করেন। এক্ষেত্রে আমরা আইনস্টাইনের মতো বিশ্ববরেণ্য ইহুদি বিজ্ঞানীকেও আমেরিকায় আশ্রয় নিতে বাধ্য হন। তিনি জার্মানি ছেড়ে আমেরিকাতে চলে গিয়েছিলেন। এবার আমরা দেখব সেই হিটলারের নেতৃত্বে যে নাৎসি সংগঠন হয়েছিল সেটা কি, স্টর্ম ট্রুপার্স। নাৎসি দল এর্নেস্ট রোমের নেতৃত্বে বেকার যুবকদের নিয়ে SA, অনেক সময় SA-র ফুল ফর্ম বলা হয় স্টর্ম ট্রুপার্স নামে, এক আধা সামরিক ঝটিকা বাহিনী গড়ে তুলেছিলেন। এই বাহিনীর কাজ হচ্ছে নাৎসি দলের সভাকে পাহারা দেওয়া এবং অন্য দলের সভায় হামলা চালানো। আরেকটি দল হচ্ছে ব্ল্যাক সার্চ, নিজ জীবন বিপন্ন করেও নাৎসি নেতাদের জীবন রক্ষার জন্যে এলিট গার্ডস নামে একটি বাহিনী গঠিত হয়। এর সদস্যরা কালো পোশাক পরত বলে এর নাম ব্ল্যাক শার্টস। গেস্টাপো, নাৎসি দলের গুপ্ত পুলিশ বাহিনীকে বলা হয় গেস্টাপো। নাৎসি বিরোধীদের গোপনে এরা হত্যা করত। কুখ্যাত হিমলার ছিলেন এই বাহিনীরই প্রধান। এছাড়া অন্যান্য যে সমস্ত সংগঠন ছিল নাৎসি দলে তা হচ্ছে যুব বাহিনী, নারী বাহিনী, গণ আদালত, অসামরিক বন্দিশালা। পতাকা হিসেবে আমরা দেখতে পাচ্ছি নাৎসি পতাকার রং হচ্ছে লাল, পুঁজিবাদের বিরোধিতা, মাঝখানে সাদা রং জাতীয়তাবাদ এবং স্বস্তিকা চিহ্ন ছিল আর্য রক্তের প্রতীক। সঙ্গীত হিসেবে আমরা দেখছি নাৎসি দল ওয়াগনার রচিত জাগ্রত জার্মানি সঙ্গীতটিকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করে। নাৎসিদের দলীয় সঙ্গীতটি রচনা করেন হোর্স্ট ওয়েসেল। তোমরা এইগুলো অবজেক্টিভের জন্য কিন্তু বিশেষ ইম্পর্টেন্ট, তোমরা মেয়েরা ভালো করে মনে রাখবে এবং পড়বে। তোমরা এই প্রশ্নটা আমি আগের ক্লাসেও তোমাদের দিয়েছিলাম যে স্পেনের গৃহযুদ্ধের ফলাফল এবং এটিকে দ্বিতীয় যুদ্ধের মহড়া বলা হয় কেন। জেনারেল ফ্রাঙ্কোর নেতৃত্বে প্রজাতন্ত্রী সরকারের মধ্যে এবং বিদ্রোহী পক্ষের মধ্যে এক দীর্ঘ গৃহযুদ্ধ হয় 1936 থেকে 1939। ফ্রাঙ্কো সেদেশে শাসন ক্ষমতা দখল করেন এবং একনায়কতন্ত্র স্থাপন করে। এই যুদ্ধকে বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় কারণ এই স্পেনে গৃহযুদ্ধে জার্মানির হিটলারের আসন্ন বিশ্বযুদ্ধের আগে তার অস্ত্রশস্ত্র ও বিমান বাহিনীর একটা শক্তি পরীক্ষার সুযোগ পান। অর্থাৎ বিশ্বযুদ্ধে তার ব্যবহার করা সমস্ত কিছু অস্ত্রশস্ত্র বিমানবাহিনীকে
একবার চেক করে নেওয়ার জন্য যে বিশ্বযুদ্ধের সামনে কেমনভাবে সে করবে, কী কীভাবে তার ফল্ট আছে সেগুলো সে কারেকশান করতে পারবে। এই জন্যে এই স্পেনের গৃহযুদ্ধকে বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া। তিনি অর্থাৎ জেনারেল ফ্রাঙ্কো বিদ্রোহী নেতা হিসেবে স্পেনে তিনি জয় করে একতন্ত্র শাসন প্রতিষ্ঠা করেছিলেন, যেমনভাবে জার্মানিতে হিটলার, ইতালিতে মুসোলিনি, ঠিক তেমনি স্পেনে এই জেনারেল ফ্রাঙ্কোকে আমরা দেখতে পাচ্ছি। অনেক সময় তোমাদের প্রশ্ন আসে যে জেনারেল ফ্রাঙ্কো কে ছিলেন বা স্পেনের গৃহযুদ্ধের নায়ক কে, সেটা তোমাদের জানতে হবে। হিটলার মুসোলিনির সুবিধা, এই একনায়ক ফ্রাঙ্কো জার্মানির একনায়ক হিটলার এবং ইতালির একনায়ক মুসোলিনির পক্ষ গ্রহণ করলে আন্তর্জাতিক ক্ষেত্রে হিটলার মুসোলিনি জোটের শক্তি বেড়ে যায়। মানে যে একনায়কতন্ত্রের শক্তিটা বাড়ানোর জন্যেই হিটলার এবং মুসোলিনি তার এই অগ্রগতিতে যথেষ্ট খুশি এবং লাভবান হয়েছিল। ইঙ্গো ফরাসি শক্তি, স্পেনের গৃহযুদ্ধে নিরপেক্ষ থেকে ইংল্যান্ড ও ফ্রান্সের কূটনৈতিক পরাজয় ঘটে, কারণ জার্মানি ও ইতালি এই গৃহযুদ্ধে অংশ নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের প্রতিপত্তি যথেষ্ট বাড়িয়ে দিয়েছিল। হিটলারের আগ্রাসন, স্পেনের গৃহযুদ্ধ থেকে হিটলার বুঝতে পারে যে ইঙ্গো ফরাসি শক্তি আপাতত তার বিরুদ্ধে যাবে না, তাই তিনি চেকোস্লোভাকিয়া এবং পোল্যান্ড আক্রমণে সাহস পান, কারণ ইঙ্গো ফরাসি যুক্তি ওরা রাশিয়ার সাম্যবাদীকে বেশি ভয় পাচ্ছিল। সেই জন্যে তোমরা জানো প্রথম বিশ্বযুদ্ধের কারণে আমরা আগেও বলেছিলাম যে প্রথম বিশ্বযুদ্ধ তথা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে যে এই ইংল্যান্ড এবং ফ্রান্স যথেষ্টভাবে জার্মানিকে ভয় না পেয়ে রাশিয়ার সাম্যবাদে ভয় পেয়েছিল, সেজন্য তারা ওই দিকে বেশি ব্যস্ত হয়। এই সুযোগে কিন্তু হিটলার অনেকটা এগিয়ে যেতে পেরেছিল। জাতিসংঘের ব্যর্থতা, স্পেনের গৃহযুদ্ধে জাতিসংঘ নীরব দর্শকের ভূমিকা পালন করে, ফলে জাতিসংঘের দুর্বলতা ও ব্যর্থতা প্রকট হয়ে ওঠে। এবার তোমরা স্ক্রিনে বেশ কতগুলি সঠিক উত্তরটি নির্বাচন করো, এমসিকিউ প্রশ্ন দেখতে পাবে। তোমরা এই প্রশ্নগুলো বাড়িতে অবশ্যই অভ্যাস করবে, তোমাদের কাছে যে টেক্সট বই আছে সে উত্তর নিশ্চয়ই তোমরা পারবে, খাতায় তোমরা লিখে নেবে এবং এগুলোকে অভ্যাস করবে। কতগুলো শূন্যস্থান আছে, দু একটি বাক্যে লেখা আছে যে এখানে কোনো কিছু আলোচনা তো অবশ্যই হয়েছে, সেই সঙ্গে নিজেরাও তোমরা বই ভালো করে পড়বে, কেননা আগামী দিনে তোমাদের এই প্রশ্নগুলো অনেক কাজে দেবে। অর্থাৎ রোমানব বংশের কবে পতন ঘটে, কোন শাসকের আমলে, রাশিয়ার সাম্যবাদী সরকার কে প্রতিষ্ঠা করেন, জার্মানিতে নাৎসি দলের একনায়কত্ব কে প্রতিষ্ঠা করেন, এগুলো তোমরা কিন্তু বই খুঁজবে, বই খুঁজে তোমরা অবশ্যই উত্তরগুলো খুঁজবে। তোমাদের কাছে যে কোশ্চেন আনসারের বই আছে বা টেক্সট বুক আছে সেখানে তোমরা আগে চ্যাপ্টারটা ভালো করে পড়বে, আমার ভিডিওগুলো দেখবে, শুনবে, শুনে উত্তরগুলো করার চেষ্টা করবে। দু একটি কথার মধ্যে এপ্রিল থিসিস আমি আগে বলেছি, ফ্যাসিবাদ কোথায় প্রভাব বিস্তার করেছিল তোমরা জানো, তারপরে বিশেষ করে নাৎসিবাদ বলতে কী বোঝো, ফ্যাসিবাদ বলতে কী বোঝো, অর্থনৈতিক মহামন্দা কী, এগুলো তোমরা বইতে পেয়ে যাবে, প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা তৈরি করবে। এখানে আমি বিশেষ করে তোমাদের বলছি ইতালি, জার্মানি, স্পেনে যে একনায়কতত্ব হয়েছিল, যাদের নেতৃত্বে, তাদের ভূমিকা দিয়ে তোমরা ভালো করে এই পড়াগুলো তৈরি করবে। এই চ্যাপ্টারের অর্থাৎ বিংশ শতকের ইউরোপ চ্যাপ্টারের আলোচনা বা রিভিশন আমি শেষ করলাম। পরের ক্লাসে আমি পরের চ্যাপ্টার অর্থাৎ ষষ্ঠ অধ্যায় আমি শুরু করব, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ও তারপর এখানে আমি ভালো করে সেখানেও তোমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা পাবে, আলোচনা আমি করব ভালো করে। অতএব এই পর্যন্ত আজকে রইল, তোমরা ভালো করে পড়াশুনো করো।